वेलकाम टू माई चैनल कुमारेश घोष। आज हमें ये भिडियोते 8 क्लासेर कोषे देखी 1.2 अंक अंक जो प्रश्नमाला आछे प्रश्नमालागुलो करे देखाबो। तो चलो ताहले बंधुरा शुरू करा जाक। आर जदि भिडियोटी भालो लागे अवश्य लाइक शेयर एवं कमेंट करो। तो प्रथमे आसि एकदम दुइयेर दागेर कोश्चेने। दुइयेर दागे कि बला होयेछे ना एकटी समबाहु त्रिभुजर प्रति बाहुर दैर्घ्य 4y+2 सेमी होले त्रिभुजटर परिसीमा लिखी। तो कीरकम करब अंकटा ना यकम भाव करते हैं। एक समबाहु त्रिभुजर प्रति बाहुर दैर्घ्य कत दे 4y+2 सेमी त्रिभुजटर परिसीमा कत है 3 × 4y+2 सेमी जेहेतु समबाहु त्रिभुजर परिसीमा 3 × बाहुर दैर्घ्य परिसीमा सूत्र होच्छे 3 × बाहुर दैर्घ्य। अतएव हबे 3 × 4y+2 समान एटाके गुण करले हबे 12y+6 सेमी। एटा हबे एर आंसर। एरपर आसि तीनेर दागेर कोश्चेने। तीनेर दागेर कोश्चेने बोलेछे एकटी आयतकार क्षेत्रे दैर्घ्य 8x+3y सेमी एवं प्रस्थ 8x-3y सेमी। ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লিখি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র এই কাজ করবে। তাহলে এখানে কিরকমভাবে করব না একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8x+3y সেমি এবং প্রস্থ হচ্ছে 8x-3y সেমি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ সূত্র এটা। এটা হচ্ছে সূত্র আয়ত দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে 8x+3y × 8x-3y করে দিতে হবে। দিলে কি হবে না এটা এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি আর এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি আমি বি ধরি তাহলে কি হবে না এই সূত্রে চলে আসবে a²-b² এর সূত্র। a+b × a-b এটাই দেখাচ্ছে a+b × a-b। তাহলে কি হবে না 8x² - 3y² এটাকে গুণ করলে 28x² - 3y বর্গ সেমি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এইটা হবে। আচ্ছা তারপরে আসি চালের দাগের কোশ্চেনে। বলেছে একটি বর্গাকার একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m-4m হলে ক্ষেত্রফল কত হবে m এর মাধ্যমে লিখি এবং m এর মান কত হলে ওই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 4m হবে হিসাব করে লিখি। তাহলে কীরকম করতে হবে এটা এরকমভাবে করতে হবে। এরকম দেখে নাও বন্ধুরা বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে 3m-4m। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি সূত্র কি বাহু স্কোয়ার। তাহলে 3m-3 4 এর হোল স্কোয়ার বর্গমিটার হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের পরিসীমা কত আছে সূত্র কি 4 × বাহু। তাহলে 4 × 3m-4m 4m। এতে বর্গক্ষেত্রের পরিসীমা কিন্তু বর্গক্ষেত্রের পরিসীমা কত দেওয়া আছে 8m হবে। তাহলে সুতরাং 4 × 3m-4 ও 8 সমান। এতে কী হবে 4 × 3m-4 = 8। এটাকে সমাধান করতে হবে 4m-16 = 8 হবে। তাই 12m-16 = 8 হবে। 12m = 8+16 হবে m = 24/m = 2। অতএব m এর মান 2 হলে ওই বর্গক্ষেত্রের পরিসীমা 8 হবে। ঠিক আছে এরপরে কোশ্চেনে দেখো। এরপরে বইতে দেখো বীজগণিতের সংখ্যামালার নিচের ছকগুলি পূরণ করি। বীজগণিতের সংখ্যামালা দেওয়া আছে, এখানে যোগ করে দেওয়া আছে আর এখানে বিয়োগ করে দেওয়া আছে। তাহলে প্রথমেরটা তো দেওয়াই আছে, প্রথমের এর দাগের কোশ্চেনের উত্তর দেওয়া আছে। তাহলে বির দাগের দেবেছে 3টে সংখ্যামালা দেওয়া আছে 6a²+2 − 3a²+3a − 2a+3 এই 3টে সংখ্যামালা দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে যোগ করে, এতে 3টে সংখ্যামালা একসঙ্গে যোগ করা করতে দেওয়া আছে। তো যোগ করবো কীরকমভাবে দেখে নাও না কী করতে হবে। তাহলে পরপর সংখ্যামালাগুলো 3টে লিখে দিতে হবে 6a²+2 − 3a² + 3a + −2a + 3। ঠিক আছে
এরপরে ব্র্যাকেটগুলো তুলব, ব্র্যাকেটগুলো তুললে সিক্স এ স্কোয়ার প্লাস টু মাইনাস থ্রি এ স্কোয়ার হবে, প্লাস থ্রি এ মাইনাস টু এ প্লাস থ্রি। এবারে প্লাস মাইনাস করলে কি হবে, না থ্রি সিক্স এ স্কোয়ার আছে, এখানে থ্রি এ স্কোয়ার আছে, তাহলে এখানে মাইনাস আছে, এটা প্লাস আছে, তাই কি হবে না থ্রি এ স্কোয়ার হয়ে যাবে। আর আর কি হবে না, এ আছে দেখো, এখানে থ্রি এ আছে, এখানে টু এ আছে, তাহলে একটা একটা প্লাসে আছে, একটা মাইনাস আছে, তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে প্লাস এ থ্রি এটা বড় আছে, তাহলে এ হবে। আর তারপরে সে এখানে প্লাস টু আছে, এখানে প্লাস থ্রি আছে, তাহলে প্লাস থ্রি আর টু যোগ করলে হচ্ছে প্লাস ফাইভ, তাহলে যোগ করলে বাড়াবে থ্রি এ স্কোয়ার প্লাস এ প্লাস ফাইভ। এরপরে আসি বিয়োগ করো, এই দেখো এখানে বিয়োগ করতে বলেছে দুটো, মানে দু দু নম্বরের সঙ্গে এক নম্বরের বিয়োগ করতে বলেছে, আর একটা কী বলেছে না তিন নম্বরের সাথে এক নম্বরের বিয়োগ করতে বলেছে। চলো তাহলে দুটা পরপর দেখে নেওয়া যাক কীরকমভাবে হবে। না বিয়োগ করিতে কী হবে, না প্রথমে দু নম্বরটার মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস টু, তাহলে প্রথমে থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ মানে ব্র্যাকেটগুলো তুলে দিতে হবে, মাইনাস সিক্স এ স্কোয়ার মাইনাস টু, মাইনাস হবে কারণ এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে। এরপরে কি হবে না, এবারে থ্রি এখানে আছে মাইনাস থ্রি এ স্কোয়ার, আর এখানে মাইনাস সিক্স এ স্কোয়ার, দুটোই মাইনাস আছে, তবে মাইনাস থ্রি আর সিক্স যোগ হলে কত হবে নাইন এক্স এক্স স্কোয়ার, আর এদিকে হবে থ্রি এ স্কোয়ার, তো থ্রি এ থ্রি এ শুধু একটাই আছে, তাই থ্রি এ নেমে যাবে, আর মাইনাস টু আছে, মাইনাস টুই নেমে যাবে। এটা গেল এক নম্বর। দু নম্বরে কি আছে, তিন নম্বরের সাথে এক নম্বরের বিয়োগ, তিন নম্বরে কি তো কথা ছিল মাইনাস টু এ প্লাস থ্রি মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস টু, তাহলে মাইনাস টু এ প্লাস থ্রি মাইনাস সিক্স এক্স স্কোয়ার, আর এটা এখন প্লাস আর একটা মাইনাসে, এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস টু হবে, তারপরে সিক্স মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস মাইনাস টু এ চলে গেলো, আর এখানে মাইনাস প্লাস আছে থ্রি আছে, এখানে মাইনাস টু আছে, তাহলে প্লাস ওয়ান হবে। ঠিক আছে, বোঝা গেছে বন্ধু? এরপরে আসি সি এর দাগের অঙ্কে। সি এর দাগের কী বলা হয়েছে, সি এর দাগে এরকমই তিনটে সংখ্যামালা দেওয়া আছে, এটা তিনটে যোগ করতে হবে আর এখানে দুটো বিয়োগ করতে হবে। তো চলো দেখি কীরকমভাবে করা যাবে। না প্রথমে কি করতে হবে, না যোগ করি, যোগ করি কি আছে না, প্রথমে নাইন এম স্কোয়ার প্লাস টু এম এন প্লাস এন স্কোয়ার, তারপরে আছে এম স্কোয়ার প্লাস এন এন স্কোয়ার, এন স্কোয়ার প্লাস হচ্ছে এম স্কোয়ার মাইনাস থ্রি এম এন মাইনাস টু এন স্কোয়ার। তো প্রথমে আমরা ব্র্যাকেটগুলো তুলে দেবো, তাহলে প্রথমে নাইন এম স্কোয়ার প্লাস টু এম এন প্লাস এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তারপরে প্লাস এম স্কোয়ার মাইনাস থ্রি এম এম মাইনাস টু এন স্কোয়ার। এরপরে দেখো এখানে এন স্কোয়ার আর এখানে এন স্কোয়ার দুটোই, বন্ধুরা এখানে একটু ভুল আছে মনে হচ্ছে, না কি দেখি, আচ্ছা এখানে কি হচ্ছে না, আচ্ছা এখানে টু এন স্কোয়ার, এখানে এন স্কোয়ার আছে, দুটো এন স্কোয়ার আছে, আর এখানে টু এন স্কোয়ার আছে, তাহলে মাইনাস আছে, এটা এটা দুটো প্লাস, তাহলে এই দুটো একসঙ্গে কেটে গেল, তাহলে থাকলো কি এখানে এম স্কোয়ার কি আছে, না নাইন এম, আর এখানে হচ্ছে এখানে একটা এম আছে আর এখানে একটা এম স্কোয়ার আছে, সবগুলোই প্লাস আছে, তবে যোগ হয়ে যাবে, তাহলে নয় আর দুয়ে কত হচ্ছে এগারো এম স্কোয়ার, আর এম এন টু এম এম আছে, এম এন আছে, আর আছে মাইনাস থ্রি এম এন, তাহলে এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, তাহলে মাইনাস এম এন হবে, তাহলে এটা হবে উত্তর। এরপরে আসি এক নম্বরের সাথে, এক নম্বরের সঙ্গে দু নম্বরের বিয়োগ, তাহলে নাইন এম স্কোয়ার মাইনাস টু এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এখানে কী হবে, না নাইন এম স্কোয়ার মাইনাস টু, ব্র্যাকেটগুলো তুলবো, মাইনাস এম হবে, এখানে প্লাস আছে আর এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে এখানে মাইনাস হবে, আর এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাস হবে। এরপরে দেখা যাক নাইন এম স্কোয়ার প্লাস মাইনাস এম আছে, আর আর কি আছে, এনটা এন প্লাস এন আছে, আর এখানে আছে মাইনাস এন, তাহলে প্লাস মাইনাস এখানে কেটে যাবে,
আর এটা কি হবে, বিয়োগ হবে 8m² প্লাস 2 মাইনাস 2mn হবে। এরপরে আরেকটা যে বিয়োগ বলেছে সেটা কি বলেছে, m² প্লাস n² মাইনাস m² মাইনাস 3mn মাইনাস 2n², এটা কি হবে না, m² প্লাস n² মাইনাস মাইনাস, এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস হবে, মাইনাস m² এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, প্লাস 3mn হবে, তারপরে এখানে মাইনাস এখানে মাইনাস, প্লাস 2n² হবে। তাহলে সাজালে কি হবে, m² প্লাস m² প্লাস n² প্লাস 2n² প্লাস 3mn। তো m² কি আছে, m² এর আগে কিছু চিহ্ন মানে প্লাস আছে আর এখানটায় এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কেটে যাবে, আর n² প্লাস 2n² এখানে 3n² হয়ে যাবে, প্লাস 3mn হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এর পরের পরের পৃষ্ঠায় আসতে হবে। পরের পৃষ্ঠায় কি আছে, কি অঙ্ক আছে পরের পৃষ্ঠায়ও, একটা নিচে ছক আছে, ছকের বলেছে, ছকে কি বলেছে, বীজগণিতের সংখ্যামালা এদিকে দেওয়া আছে, গুণ করি আছে, ভাগ করি আছে, সেটাতে যোগ বিয়োগ ছিল, এবারে এখানে আছে গুণ করি আর ভাগ করি। তো প্রথমের দাগেরটা তো দেওয়াই আছে, করে দেওয়া আছে, তারপরে বিয়ের দাগেরটা আসি, বিয়ের দাগেরটা কিভাবে করা হবে। বিয়ের দাগে দুটো সংখ্যামালা দেওয়া আছে, সেটা প্রথমে কি করেছে না, প্রথমে গুণ করে করি বলেছে, তাহলে প্রথম সংখ্যামালার সাথে দ্বিতীয় সংখ্যামালার গুণ করতে হলে হবে, তাই x⁴ মাইনাস 4x³ প্লাস 6x² ইন্টু x² তাহলে ওটা গুণ করলে কি হবে না, x⁴ এর সাথে x² গুণ হবে প্রথমে এটা, তারপরে কি হবে না, মাইনাস চিহ্ন বসবে, তারপরে x⁴ x³ সাথে x² গুণ হবে, এটা গুণ হয়েছে, তারপরে কি হবে, প্লাস চিহ্ন বসবে, প্লাস চিহ্ন 6x² সঙ্গে এই x² গুণ হবে, তাহলে কত হলো, x⁴ মাইনাস 4x⁵ ইন্টু প্লাস 6x⁴, তাহলে এইটা হবে অ্যান্সার। এরপরে ভাগ করি আছে, ভাগ করিতে কি হবে না, এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, তাহলে এইরকমভাবে আমি লেখার চেষ্টা করব, তাহলে x⁴ মাইনাস 4x³ প্লাস 6x², তো সেটাকে আমি যদি এরকম ভেঙে লিখি তাহলে কি হবে না, x⁴ / x² মাইনাস 4x³ / x² প্লাস 6x² / x² এবারে এটা কাটাকাটি করলে কি হবে, বিয়োগ মানে ভাগের ক্ষেত্রে কি হয় না, পাওয়ার বিয়োগ হয়ে যায়, তাহলে এখানে 2 আছে এখানে 4 আছে, তাহলে পাওয়ার বিয়োগ হয়ে গেলে এখানে x² হবে, এখানে কি আছে মাইনাস আছে, 4 তো হয়ে যাবে, এখানে স্কোয়ার আছে এখানে কিউব আছে, তাহলে x হবে, আর এই দুটো বিয়োগ হয়ে গেলে পাওয়ার x চলে যাবে, শুধুমাত্র 6 পড়ে থাকবে। ঠিক আছে, এরপরে দ্বিতীয় দাগের ওই প্রশ্নমালার ওইখানেরই, এই যে বিদ দাগেরই আর একটা যে কোশ্চেন দেওয়া আছে, গুণ করতে দেওয়া আছে এবং ভাগ করতে দেওয়া আছে, পরপর দেখে নাও কীরকমভাবে করবে। তো প্রথমে এইটা দেওয়া আছে, তো প্রথমে কীরকমভাবে লিখব না, এইটার সঙ্গে এইটার গুণ করা হয়েছে, তারপরে এইটার সাথে এইটার গুণ তাহলে করা হয়েছে, এইটার সঙ্গে এইটার গুণ এটা করা হয়েছে, এবং চিহ্ন এইটার আগে যেটা চিহ্ন বসেছে সেই চিহ্ন বসেছে, এর সঙ্গে এই চিহ্ন বসেছে। ঠিক আছে, তো তারপরে গুণ করে কত বেরিয়েছে না, 30m⁴ n⁵ প্লাস 400m⁵ n⁵6 প্লাস 6m⁶ n⁵6, মানে গুণের ক্ষেত্রে কি হয় না, পাওয়ারগুলো যোগ হয়ে যায়, এখানে n² আর এখানে 5 এন এর পাওয়ার কত আছে, 5 আছে, এখানে 2 আছে, তাহলে এন এর পাওয়ার 7 হয়ে যাবে, আর এখানটায় কি আছে, এম এর পাওয়ার কি আছে, 4 আছে, আর এম এর পাওয়ার স্কোয়ার আছে, 4 আর 2 যোগ করলে হচ্ছে 6 হয়ে যাবে, এরকমভাবে করতে হবে। তারপরে হচ্ছে আছে আর একটা সেমি অঙ্ক, একটা গুণ আছে একটা ভাগ আছে, তো ভাগটা কি বলেছে না, a² মাইনাস b² এর এই সূত্রে a + b ইন্টু a - b সূত্রের সাহায্যে করতে হবে, এবং তারপরের অঙ্কটাও সেম দেওয়া আছে। তো চলো একসঙ্গে করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করি। প্রথমে কি বলেছে না, গুণ করি, গুণ করতে হবে, তাহলে
এটা দেওয়া আছে 49i² মাইনাস 100m² ইন্টু 7i² আই প্লাস 10m। তো এটাকে কীরকমভাবে করবো, না 49i ইন্টু 7i গুণ করবো, তাহলে এটার সঙ্গে এইটা গুণ হলো, প্লাস প্লাস চিহ্ন বসিয়েছি, তাহলে এটার সঙ্গে আবার এইটার গুণ হলো, তাহলে এটা হলো। তারপরে কি করতে হবে, না এইটার সঙ্গে এটা মাইনাস চিহ্ন হবে, তাহলে এখানে কি আছে, না প্লাস কোনো চিহ্ন নাই, মানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হচ্ছে, মাইনাসে কি করতে হবে, না 100m² ইন্টু 7i, মানে এটার সঙ্গে এইটার গুণ হলো। তারপরে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে এখানেও মাইনাস হবে, তাহলে 100m² ইন্টু 10m হবে। এবারে গুণ করলে পাওয়ার কি হবে, না যোগ হয়ে যাবে, তাহলে এটা গুণ করলে 49 ইন্টু 7 সমান 343i² প্লাস 490im, তারপর 700m² i, আর হচ্ছে 1000m³, এইটা হবে উত্তর। ঠিক আছে, এরপরে আসি ভাগ করি, ভাগ করিতে কীরকমভাবে করবে, না এইভাবে দুটো লেখা হবে, ঠিক আছে, দিয়ে এরকম ভাগের সাইন করব, তাহলে এইটাকে 49টা কি হচ্ছে, না 7i² হচ্ছে, সাত সাথে 49 7i² মাইনাস 10m, 100টা 10 হচ্ছে, 10m² হচ্ছে, তো 100a² a² প্লাস মাইনাস b² সূত্রে ভাঙলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হচ্ছে, তাহলে এটা দেখো 7i প্লাস 10m ভাঙা হয়েছে, এবং এটা এটা 7i মাইনাস 10m করা হয়েছে। এবারে 7i প্লাস 10m আর 7i প্লাস 10mটা দুটো উপর নিচে আছে, কেটে গেল, তাহলে অ্যান্সার কত পড়ে থাকবে, 7i মাইনাস 10m হবে। আচ্ছা, তারপরে d এর দাগের গুণ করিতে কি আছে, 625a⁴ মাইনাস 81b⁴ ইন্টু 5a প্লাস 3b, এটাকে কী করবো, না এটার সঙ্গে কী করবো, না এটার গুণ করব, এটা গুণ করা হয়েছে, প্লাস প্লাস কী হয়েছে, না এটার সঙ্গে আবার কি এর গুণ করব, তাহলে এইটা গুণ করা হয়েছে। তারপরে মাইনাস 81b² মাইনাস চিহ্ন বসবে, এর আগে কী আছে, প্লাস চিহ্ন আছে, তাহলে মাইনাস 81b² ইন্টু 5a হয়েছে। তারপরে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে এখানেও মাইনাস বসবে, তাহলে 81b² ইন্টু 3b করা হয়েছে। এরপরে এটা গুণ করে লিখতে হবে, গুণ করে পাওয়ারগুলো শুধু যোগ হয়ে যাবে, যেখানে একই পাওয়ার আছে, দিয়ে এইটা উত্তর হবে। এরপরে আসি ভাগ করিতে, ভাগ করিতে তাহলে এইটা এরকমভাবে লিখতে হবে, তাহলে তারপরে এইটা বাই দিয়ে লিখতে হবে, তাহলে 625এর কত হচ্ছে, 625 হচ্ছে 25 পাওয়ার a⁴ আছে, তাহলে এটাকে দুভাগে ভাগ করে স্কোয়ারের হোল স্কোয়ার করা হবে, মাইনাস 981 b² হোল স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার গুণ করলে কত, 2 2 4 b⁴ হয়ে যাচ্ছে, আর এটাও সেম হচ্ছে a⁴ হয়ে যাচ্ছে, তাহলে এইভাবে ভাগ করবে, তাহলে a প্লাস, তাহলে সূত্র স্কোয়ার মাইনাস b² সূত্রে ভাবে, স্কোয়ার মাইনাস b² সূত্রে ভাঙবো, তাহলে কী হবে, 25a² প্লাস 9b ইন্টু 25a² মাইনাস 9b, তাহলে a মাইনাস b a প্লাস b হলো। এবারে বাই এত, তারপরে দেখো এইটাকে আবার a² প্লাস b² সূত্রে ভাঙা যাবে, তাই এটাকে এরকমভাবে লিখতে হবে, তো এটাকে ভাঙলে কি হবে, না 5a এটা তো থেকে যাবে, এটা প্লাস আছে, তাহলে এটা আর ভাঙা যাচ্ছে না, তাহলে এইটা সূত্রে ভাঙা যাবে, তাহলে 25a² প্লাস 9b হোল স্কোয়ার ইন্টু a প্লাস 5a প্লাস 3b ইন্টু 5a ইন্টু 3b, তাহলে এখানে নিচে 5a প্লাস 3b আছে আর উপরে 5a প্লাস 3b আছে, কেটে যাবে, তখন এইটা উত্তর পড়ে থাকবে, এটা উত্তর হবে। তো আর চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার এর পরের পার্টগুলো বুঝিয়ে দেবো।